সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আইসিটি তৃতীয় পর্যায়ের অনলাইন ক্লাসে যারা আমার সাথে লাইভে আছো অথবা যারা আমার ক্লাসটি ভিডিও ধারণ করে ফেসবুকে অথবা ইউটিউবে যে কোনো জায়গায় ভিডিওটি দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবে এবং কোনো কোশ্চিন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমার সাথে পরিচয় বিগত ক্লাসগুলোতে আমি দিয়েছি আবারও নিয়ে নাও। আমি মোহাম্মদ মমতাজুর রহমান রনি। যাদের প্রয়োজন আমার এই নামটা বা আমার অ্যাড্রেসটা তোমরা নোট আউট করতে পারো। লেকচারার আইসিটি, মোবাইল নাম্বার 01716303452 এবং ইমেল অ্যাড্রেস momotajur@hotmail.com। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শিখব সি প্রোগ্রামের, সেটা হচ্ছে ইফ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা যে কোনো প্রোগ্রামকে ইফ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে আমরা যে কোনো একটা কন্ডিশনকে ট্রু বানিয়ে অথবা ফলস বানিয়ে তাকে যাচাই করে আমরা প্রোগ্রামটা রান করাতে পারি। সেই প্রোগ্রামগুলো আজকে দেখব। সাধারণত কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কয়েক ধরনের হয়। মোটামুটি চার ধরনের হয়। এক নম্বর হচ্ছে ইফ স্টেটমেন্ট, দুই নম্বর হচ্ছে ইফ এলস কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, তিন নম্বর হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, চার নম্বরে সুইচ স্টেটমেন্ট। আসো বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমটা আসো ইফ স্টেটমেন্ট। ইফ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা যদি এই কন্ট্রোল স্টেটমেন্টের সিনট্যাক্সটা বুঝে নেই, অর্থাৎ এর গঠনটা কেমন করে হয় যদি বুঝে নেই, তাহলে তোমাদের আশা করি ক্লাসে বুঝতে সুবিধা হবে এবং নিজেরাও করতে যে অনেক সুবিধা পাবে। ইফ কন্ডিশন, প্রথমত আমরা এই কন্ডিশনটাকে যদি কোনো ক্যালকুলেশন থাকে স্টেটমেন্টের, আমরা সেই ব্লকের মধ্যে স্টেটমেন্টের হিসাব নিকাশ করতে পারি, অথবা আমরা দিস স্টেটমেন্ট উইল অনলি এক্সিকিউট ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ কন্ডিশনটা শুধুমাত্র যে কোনো একটা স্টেটমেন্টকে ট্রু কিনা সেটা এক্সিকিউট করতে পারে, সক্ষম হয় এই কন্ডিশন। তো আমরা একটা উদাহরণ দেখি। প্রথমত আমরা এর ডায়াগ্রামটা দেখে নেই, কন্ডিশনালের ডায়াগ্রাম। কন্ডিশনালকে সাধারণত আমরা ফ্লোচার্টে দেখেছি যে এই ধরনের ডায়মন্ড আকৃতির সিম্বল ব্যবহার করা হয়। এই সিম্বলের চার কয়েকটা দিক আছে, যে কোনো একটা দিক দিয়ে আমরা ট্রু অথবা ফলস স্টেটমেন্টকে ডিক্লেয়ার করতে পারি এবং এই যে গোল চিত্রটা আছে, এই গোল চিত্রটা সাধারণত কনজাং বা এটা হচ্ছে কানেক্টর হিসাবে ব্যবহার করা হয়, যে যে কয়েকটা দিকের পথটাকে একটাকে নিয়ে এসে সংযুক্ত করা, যাকে বলা হয়। তো যাই হোক, এটা যেহেতু ইফ কন্ডিশন, আমরা ইফ কন্ডিশনে যে কোনো একটা স্টেটমেন্টকে ট্রু বলতে পারি অথবা ফলস বলতে পারি, সেটার উপর ভিত্তি করে কন্ডিশন লাইনটা মানে এক্সিকিউট করতে সক্ষম হয়। তো আমরা এরপরে একটা উদাহরণ দেখব। যেমন মনে করো, এক্সাম্পল ইফ স্টেটমেন্ট ইন সি প্রোগ্রাম। একটা কোশ্চিন দেখো, উই ক্যান ইউজ মাল্টিপল ইফ স্টেটমেন্টস টু চেক মোর দেন ওয়ান কন্ডিশন, অর্থাৎ আমরা অনেকগুলো স্টেটমেন্ট দেখব কিন্তু আমাদের কন্ডিশনটা একটা ইফ স্টেটমেন্টের উপরে ভিত্তি করবে, আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করতে থাকব। তো দেখা যাক, আমরা জানি প্রোগ্রামটা শুরু করার প্রথমে ইনক্লুড এসটিডিও ডট এইচ ব্যবহার করব, ইন্ট মেন ব্যবহার করব এবং প্রোগ্রামের একটা বাউন্ডারি ব্লক আমরা দিব কার্লি ব্রেস দিয়ে। এখানে আমরা ডাটা টাইপ নিয়েছি ইন্ট এবং দুইটা ভেরিয়েবল আমরা নিয়েছি, একটা এক্স এবং একটা ওয়াই। আচ্ছা, আমরা দুইটা ভ্যালুর মান আমরা দিয়ে আমরা দুইটার মধ্যে তুলনা করে দেখব কে কোনটা কার চাইতে বড় অথবা সমান অথবা ছোট। তাহলে দেখা যাক, প্রিন্ট এফ আমরা বলেছি ইন্টার দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এটা এক্সিকিউট করবে, প্রিন্ট লাইনটা এক্সিকিউট করে ইনপুট মান চাইবে স্ক্যান এফ পার্সেন্ট ডি এন্ড পার্সেন্ট এক্স, অর্থাৎ এক্স এর যখন আমরা ইউজার এই লাইনটা পড়ার পরে কিবোর্ড থেকে মান ইনপুট দিবে তখন সেটা ফরম্যাট স্পেসিফায়ার ডি হয়ে সেটা আউটপুটে মানটা শো করবে, অর্থাৎ
এন্টার দ্য ভ্যালু অফ এক্স সমান সমান বা এই কোলন সমান সমান সেই ভ্যালুটা আমরা দেখতে পাবো। আবার দ্বিতীয়ত প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, তাহলে এই লাইনটা প্রিন্ট এফ এর জন্য আমরা এটা আউটপুটে দেখতে পাবো, এবং স্ক্যান এফ এই লাইনটা অবশ্যই পার্সেন্ট ই এন্ড পার্সেন্ট ওয়াই অর্থাৎ দ্বিতীয় ভ্যালু যেটা দেওয়া হবে সেটা ওয়াই এর মধ্যে রাখবে, এবং ওয়াই থেকে সেই ভ্যালুটা ফরম্যাট স্পেসিফায়ার মাধ্যমে সেটাকে আউটপুটে শো করা হবে। এখন আসো আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের মূল বিষয়। ইফ আমি ধরে নিলাম এক্স এর ভ্যালুটা যদি ওয়াই চাইতে বড় হয়, তাহলে অবশ্যই প্রিন্ট এফ সেই ফাংশনটা কি করবে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা যখন আউটপুট এই প্রোগ্রামটা রান করে দেখতে চাইবো তখন দেখা যাবে যে আউটপুট লাইনটা একই লাইনে লম্বা হয়ে দেখাচ্ছে। সেটা না হয়ে যদি লাইনটা নির্দিষ্ট লাইনে দেখায়, পরের রেজাল্টটা পরের লাইনে দেখায়, এই জন্য নিউ লাইন তৈরি করার জন্য আমরা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি এখানে। আচ্ছা পরে আরেকটা কন্ডিশন দেখো, এই এই কন্ডিশনে কি বলা হচ্ছে, যে কোনো একটা লাইনকে ট্রু হিসাবে সে এক্সিকিউট করছে। যদি ট্রু হয় তাহলে সে এই ঘটনা এই ঘটনা যদি সত্য হয় তাহলে সে এই মেসেজটা দিবে, আদারওয়াইজ সে ইফ এক্স লেস দেন ওয়াই চলে যাবে। এই ইফ এক্স লেস দেন ওয়াই এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট এক্স লেস দেন ওয়াই এইটা সত্য বলে বিবেচিত হবে, আদারওয়াইজ এখানে দেখা যাবে ইফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে ইজ ইকুয়াল টু সিম্বলটা এখানে এভাবে ব্যবহার হয়, ইকুয়াল ইকুয়াল আমরা অপারেটর অধ্যায়ে শিখেছি। এইটা যদি ট্রু হয় তাহলে অবশ্যই দেখাবে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, অর্থাৎ নিউ লাইনে সে পড়বে কি, আমরা এখানে তিনটা ভ্যালু দেখলাম, যদি কেউ এক্স এর ভ্যালু দেয় 25 এবং ওয়াই এর ভ্যালু দেয় 30, তাহলে অবশ্যই এটা এক্সিকিউট হবে না, হবে হচ্ছে দ্বিতীয় প্রিন্ট এফটা, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই হবে, কারণ ওয়াই এর ভ্যালু 30 এক্স এর ভ্যালু 25। আবার যদি কেউ দেয় এক্স এর ভ্যালু 20 ওয়াই এর ভ্যালু 20, তাহলে অবশ্যই এই দুইটা দুইটাই অসত্য হয়ে যাচ্ছে, দুইটাই অসত্য হয়ে যাচ্ছে, কাজে ট্রু থাকছে হচ্ছে 3 নাম্বার স্ক্রিপ্টটা। তাহলে 3 নাম্বার স্ক্রিপ্ট সত্য হওয়ার কারণে এখানে দেখাবে ইফ ইকুয়াল টু এস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এই ঘটনা সত্য হওয়ার কারণে আমরা অ্যান্সারটা দেখতে পাবো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে প্রিন্ট এফ তখন দেখাবে কি ইন দ্য প্রোগ্রাম, অর্থাৎ আমাদের প্রোগ্রাম কাজটা শেষ হয়েছে। তাহলে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম আমরা শুরু করতে পারি একটা প্র্যাকটিক্যাল দিয়ে। তো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল দেখব, আমরা সি এর কম্পাইলারটি ওপেন করি, কোড ব্লকস, আজকে আমরা ইফ কন্ডিশনের উপরে প্রোগ্রামের ব্যবহারই দেখাবো। তো প্রথমে আমরা দেখব যে সাপোজ মনে করো কোনো স্টুডেন্ট যদি পরীক্ষায় 33 বা তার চেয়ে বেশি নাম্বার পেয়ে থাকে তাহলে সে পাশ করবে, অন্যথায় ফেল করবে, এরকম একটা কন্ডিশন দিয়ে আমরা ব্যবহারটা শিখব। প্রথমে দেখব ইফ দিয়ে, তো আসো ফাইল থেকে নিউ, নিউ থেকে নিউ এমটি আমরা ওপেন করি, এমটি ওপেন ফাইল ওপেন হলো। এখন আমরা সি প্রোগ্রাম লেখার শুরুতে যে প্রোগ্রামটা লিখি হেডার ফাইল সেটা আমরা স্টেটমেন্টটা শুরু করি, হ্যাশ চিহ্ন ইনক্লুড stdio.h, এবার একটা মেন ফাংশন ব্যবহার করতে হবে, মেন ফাংশন নিতে হবে, তারপরে আমরা এর বডি তৈরি করলাম, কার্লি ব্রেস দিয়ে একটা ব্লক তৈরি করলাম। এখানে আমরা প্রথমে কি করব সেটা আমরা আগে চিন্তা করে নেই, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে পরীক্ষার মান কখনো ভগ্নাংশতে ইনপুট হয় না, অর্থাৎ 33.5 এটা পেতে পারে না, বর্তমানে পরীক্ষার গ্রেডিংটা টোটাল ইন্টিজারের উপরে কাউন্ট হয়, কাজে আমাদের এখানে আমরা ডাটা টাইপ ধরে নিব ইন্ট। এরপরে আমরা এখানে ভেরিয়েবল ধরবো, কিন্তু আমাদের এখানে কয়টা ভেরিয়েবল লাগবে, আমরা প্রশ্নে বলেছিলাম যে কোন শিক্ষার্থীর মান এখানে দেওয়া হবে, পরীক্ষার ফলাফলের মার্ক এখানে বসানো হবে, এবং এই মার্কটাই ডিফাইন করবে, সেই মার্কটা কম্পেয়ার করে দেখবে যে 33 কন্ডিশনের চাইতে বেশি কিংবা 33-এর সমান কিংবা 33-এর চাইতে কম আছে কিনা, তারপরে এই স্টেটমেন্টটা ট্রু এর মাধ্যমে
বিষয়টাকে আউটপুটে রেজাল্টটা এক্সিকিউট করে পাঠিয়ে দিবে। তো আমরা দেখি এখানে আমরা একটাই ভেরিয়েবল নেব এম এ, আমরা মিল রেখে রাখি এম এ আর কে মার্ক। এখানে মার্ক নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এটা ভেরিয়েবল নেম, জাস্ট এম নিলে হতো এ নিলে হতো, আমরা মিলে রাখলাম মার্ক। এখানে আমরা একটা ইনপুটে আমরা একটা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করি আউটপুটে মেসেজ দেওয়ার জন্য, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ মার্ক। সাপোজ এই মেসেজটা দেখে স্টুডেন্টের বা শিক্ষার্থী যে মার্কটা পেয়েছে সে মার্কটা ইনপুট দিবে, এই জন্য ইনপুট ফাংশনের নাম আমরা জানি ক্যান এফ, অবশ্যই এটা পার্সেন্ট ডি ফরম্যাটে স্পেসিফায়ার হবে, আমার একটু ভুল হয়েছে, কোটেশন দিয়ে নিতে হবে, তার ভিতরে পার্সেন্ট ডি এবং একটা কমা দিতে হবে, দিয়ে এর অ্যাড্রেস চিহ্ন বসাতে হবে এম পার্সেন্ট, এবং এর ভেরিয়েবলটা বলে দিতে হবে এম এ আর কে মার্ক, সেমিকলন দিয়ে স্টেটমেন্ট শেষ হয়। এবার আমরা কন্ডিশন বসাবো, সাপোজ ইফ, ইফের পরে কন্ডিশনটা হবে মার্ক, যদি মার্কটা মার্কের মানটা গ্রেটার দেন অর ইকুয়াল, হয় সমান 33-এর সমান অথবা তার চেয়ে বেশি হয় তাহলে কি হবে, লিখে দিলাম কন্ডিশনে আমরা কোনো সেমিকলন দিব না, কারণ এই লাইনটাই আমাদের ট্রু আগে খেয়াল করবে, আমরা ইচ্ছা করলে এরকম একটা বডি তৈরি করে নিতে পারি, না নিলেও হবে, সিঙ্গেল সিঙ্গেল লাইনের জন্য বডি না নিলেও হয়। আর এই কন্ডিশনের উপরে আমরা একটা মেসেজ দিব প্রিন্ট এফ ইউ হ্যাভ পাসড, সাপোজ এরকম একটা মেসেজ দিলাম, যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে অবশ্যই এই লাইনটা দেখাবে, আর যদি এই লাইনটা ফলস হয় আমরা ইফ ইফ দিয়ে করে দেয়, এই লাইনটা যদি ফলস হয় আবারও এই লাইনটা দেই ইফ মার্ক, আমরা লেস দেন দিয়ে দিব, শুধু লেস দেন, মার্কের মানটা যদি 33-এর চাইতে কম হয় তাহলে সে হবে এফ এ আই এল ফেল। তাহলে আসো এখন আমরা প্রোগ্রামটা শেষ করি, রিটার্ন 0, এবং আমরা এটাকে ডিবাগ করি অথবা এখানে একটা অপশন আছে বিল্ড অ্যান্ড রান, বিল্ডে গেলাম, এই যে বিল্ড অ্যান্ড রান অর্থাৎ বিল্ড করবে প্রোগ্রাম লাইনগুলোকে চেক করবে এবং এটা স্টোর করবে, স্টোর করার পরে চেক করে সে অটোমেটিক রান করে দিবে। তাহলে আমরা এই প্রোগ্রামের নাম দিই, মনে করো আমাদের এটা আজকের দিনে তৃতীয় প্রোগ্রাম, তাহলে আমরা এখানে দিই থার্ড প্রোগ্রাম, থার্ড প্রোগ্রাম ইসি, আচ্ছা সেভ করি। তাহলে এখন এই প্রোগ্রামটা এক্সিকিউট করছে, দেখো আমরা একটা দেখতে পাবো এখানে একটা বাগ আসছে, যে রিটার্ন 0 একটা স্পেস হবে, স্পেসের কারণে সে বাগ চলেছে, আবার এটাকে ডিবাগ করি বা আমরা বিল্ড অ্যান্ড রান করি তাহলে তাড়াতাড়ি রান করবে। প্রোগ্রামটা তোমরা লিখে নিতে পারো, এই যে রান কনসোল স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এই রানের কনসোল স্ক্রিনে আমরা এখন ইন্টার দ্য ভ্যালু অফ মার্ক, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনে আমরা কি দিব মান দিব, সাপোজ 33 দিলাম না, আমি এখানে দিলাম 85, সাপোজ দেখো ইউ হ্যাভ পাসড দেখাচ্ছে, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এই কন্ডিশনটা ট্রু এর জন্য এই লাইনটা আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পাচ্ছি, যদি না এটা সত্য হয় যেমন আমরা একটা কম ভ্যালু দিয়ে রাখি, সাপোজ আমরা আবার রান করি, আবার রান করি বিল্ড অ্যান্ড রান, বিল্ড অ্যান্ড রান আবার রান করলাম, রান করে যদি আমরা এটাকে আবার পুনরায় আমরা একটু কম ভ্যালু দিয়ে দেখি, 33-এর চাইতে কম দিয়ে দেখি, সাপোজ দিলাম হচ্ছে 25 দিলাম, তাহলে দেখা যাচ্ছে এই লাইনটা
সত্য নয়, এই কন্ডিশনটা সত্য নয়, সত্য নয়, এই কারণে এই লাইনটা এখানে দেখায়নি, এটা স্কিপ করে পরের কন্ডিশনে চলে আসছে এবং সেখান থেকে সে এই লাইনটা দেখাচ্ছে, ই হ্যাভ ফেলড। তো আশা করি এটা বুঝতে পেরেছ। আমরা আরো একটা প্রোগ্রাম উদাহরণ দেখতে পারি, ইফ এলস। আমরা প্রোগ্রামের স্ক্রিনে আমরা আজকের যে লেসন ছিল পাওয়ার পয়েন্টের আমরা স্কিপ করেছি, যে লেসন গুলো মধ্যে আমরা পেয়েছি ইফ, ইফ এলস, এলস ইফ এবং সুইচ। তোমরা এগুলো বই থেকে পড়লে ভালোভাবে শিখতে পারবা। আমরা ইফ দিয়ে দেখলাম, এখানে আমরা এলস ও ব্যবহার করতে পারি। এলস অর্থাৎ অন্যথায়, অন্যথায় ব্যবহার করলে আমাদের কোনো একাধিক কন্ডিশনের দরকার হয় না। ইফ যদি আমরা শেষ করে দিতে চাই, তাহলে আমরা সেই লাইনের ক্ষেত্রে যদি কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে এলস লাইনে চলে আসবে, ই এল এস ই। খালি আমরা এখানে কন্ডিশনটা মুছে দিয়ে আমরা এখানে এলস লিখে দিলাম। এলস লিখে দিয়ে আমরা যদি এটাকে বিল্ড এন্ড রান করি, বিল্ড এন্ড রান এটা করলাম, করলে পারে দেখা যাক। আগের মতোই আমরা যদি মান দিই, সাপোজ 52, অবশ্যই পাস করবে। আবার যদি রান করি, রান করি, রান করলাম, যদি আমরা এখানে দিই সাপোজ 31 দিই, তাহলে সে ফেল করবে, কন্ডিশন ওয়াইজ কাজ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো আমি এখানেই আমার প্র্যাকটিক্যাল শেষ করতে যাচ্ছি, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।